ডেপুটি মেয়রের নাম তো আমাদের দাদা বললেনই, উজ্জ্বল দা, খুব ভালো মানুষ উনি, উজ্জ্বল চ্যাটার্জি। উনি একটা এক্সপিরিয়েন্স মানুষ, এক্স চেয়ারম্যান ছিলেন, এক্স এমএলএ, তো উনি আমার মনে হয় খুব ভালোভাবে কাজকর্ম করে উঠতে পারবেন। যিনি সাংবাদিক বৈঠক করছেন তিনি আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী এবং 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। আর ডেপুটি মেয়র হিসেবে যার নাম ঘোষণা করলেন সেই উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃণমূল কাউন্সিলর এবং কুলটির প্রাক্তন বিধায়ক। মঙ্গলবার এরকমই এক আজব ঘটনার সাক্ষী থাকলো আসানসোল। তৃণমূল পরিচালিত পুরসভার ডেপুটি মেয়র ও বোর্ড সদস্যদের নাম ঘোষণা করল বিজেপি, যদিও পুরোটাই ব্যঙ্গের ছলে। গত 14 ফেব্রুয়ারি আসানসোল পুরসভার ফল ঘোষণা হয়েছে, কিন্তু 3.5 মাসের মধ্যে শপথ নিয়েছেন শুধুমাত্র মেয়র ও চেয়ারম্যান। অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের নাম ডেপুটি মেয়র হিসেবে ঘোষণা করা হলেও তারা শপথ নেননি, মেয়র পরিষদের নামও ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের বদলে অভিজিৎ ঘটক বাজেট পেশ করেন বলে অভিযোগ তোলে বিজেপি। প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন তাদের কাউন্সিলররা। এরপরই কটাক্ষের সুরে নিজেদের মতো করে ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ সদস্যদের নাম ঘোষণা করে দেয় বিজেপি। এমএমআইসি যে আছেন ওনার মধ্যে তো অভিজিৎ ঘটক দা খুবই ভালো কাজকর্ম করেন, ওনার দরকার আছে, ওনাদেরকে দেখছি গঠন করতে পাচ্ছেন না, তাই আজ আমরা যখন দেখলাম যে ওখানে একটা সার্কাস চলছে, তাই আজকেই আমরা ঘোষণা করে দিচ্ছি ডেপুটি মেয়র এবং এমআইসি। যদিও বিজেপির এই কটাক্ষকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। যারাই করছে তারা কবে এই পার্টিতে আসবে, লাইন দিয়ে বসে আছে। আগে ওরা নিজেরা স্ট্যান্ডিং যে ওরা কোথায় থাকবে, আমাদের দরজা খুলে দিলে এক্ষুনি এসে ঢুকে যাবে। ওর মুখ মেয়রের হয়ে উনি প্রস্তাবটা পাস করলেন, বাজেটটা উনি পড়েননি, পরবর্তীকালে বাজেটটা মেয়র সাহেবই প্রস্তাব রেখেছেন। ওনারা পুরো মিটিংয়ে ছিলেন না, ওনারা পুরো মিটিংয়ে থাকেন না, পুরো ব্যাপারটা দেখেন না, ওনারা এসে বয়কট করে চলে যান, কারণ ওনারা ছবি তোলার জন্য এইটা ওনারা ব্যস্ত থাকেন। গত পুরভোটে 106 ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই যেতে 91টি ওয়ার্ডে, বিজেপি 7, কংগ্রেস 3, বামেরা 2 এবং নির্দলরা 3টি ওয়ার্ডে জয়লাভ করেছে। পরে কংগ্রেসের 1 জন এবং 2 নির্দল কাউন্সিলর দলবদল করায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় 94, কিন্তু বোর্ড গঠন নিয়ে বিতর্ক এখনও জিইয়ে রইল। কৌশিক আতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।